ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং তো আউটের রেজাল্ট কিন্তু দুদিন আগেই বেরিয়ে গেছিলো আজকে তোমাদের ওই যে কাউন্সিলিং বা ই কাউন্সিলিংয়ের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে যেদিকে দেখতে পাচ্ছ যে ফর ফোর ইয়ার বিটেক অ্যান্ড ল্যাটার অ্যান্টি সেকেন্ড ইয়ার বিটেক ই কাউন্সিলিং ক্লিক হ্যার তার মানে এখানে কিন্তু লগ ইন করে তোমরা কাউন্সিলিং করতে পারবে এখানে নিচে লেখাও আছে ইউজ লগ ইউ স্লগেনি অ্যান্ড পাসওয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড ক্লিক অন মাই অ্যাপ্লিকেশান টাইপ তো এখানে কিছু কিছু কনফিউশন দেখা দিচ্ছে এটা আমি একটু পরেই তোমাদের দেখালে বুঝতে পারবো এখানে যে ব্যাপারটা বলবো তোমাদের সেটা পুরোপুরি আমার ব্যাপার বলবো না আমি কিছু কি যেটুকু ইনফরমেশান পেয়েছি এবং নিজে যেটুকু করেছি যেহেতু আমিও একজন আউট ক্যান্ডিডেট সেটা তোমাদের জানাবো এরপরে তোমাদের ডিসিশান সেটা এটা করবে কি করবে না কারণ আমি কাউকে জোর করতে পারি না বা আমি কাউকে ইয়ে করতে পারি না ঠিক আছে তো ব্যাপারটা একটু দেখে নাও মনে হয় তোমাদের হেল্পই হবে খুব একটা খারাপ কিছু হবে না তো এরপরে তোমরা নিজের যে পোর্টাল সেখানে লগ করে দেবে লগ করার পর যে মাই অ্যাপ্লিকেশান সেটা ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশানে ঠিক আছে মাই অ্যাপ্লিকেশানে যে এডিট বাটনটা আছে ওপর দিকে যেটা তোমরা আগেই করেছিলে এক্সাম সেন্টার চয়েসের জন্য সেটা আবার ক্লিক করবে ঠিক আছে এডিট করার পর দুটো অপশান তোমাদের কাছে সামনে আসবে এটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রিম প্রেফারেন্স এটা ইস প্রিভিউ প্রিভিউন্ড কনফার্ম তো স্ট্রিম প্রেফারেন্সটি সব কিছু আছে এখানেই যা করা করতে হবে তো তোমাদের এখানে দেখো আলিয়া কিন্তু নির্দিষ্ট কোনো নোটিশও দেয়নি নির্দিষ্ট কোনো টাইম লাইনও দেয়নি যে ক তারিখ অবধি লেট থাকবে ক তারিখ অবধি ওপেন থাকবে কবে অবধি কাউন্সেলিং চলবে তো আমি বলতেও পারছি না যে তোমরা একটু ওয়েট করো বা কালকে অবধি টাইম দাও আশা করি একদিন তো থাকবেই নিশ্চয়ই তো এখানে দেখো পাঁচটা প্রেফারেন্স দিতে বলছি তোমাদের ব্রাঞ্চের এবার প্রাঞ্চ কী কী পাচ্ছ এখানে তোমরা এই পাঁচটা যখন দেওয়া আছে এই পাঁচটায় তোমার প্রেফারেন্স পাচ্ছ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড সিভিল এই পাঁচটা স্ট্রিমের প্রেফারেন্স পাচ্ছ এবং তোমাকে পাঁচটাই ফিল আপ করতে হবে এবং একই একই যদি দিতে যাও তোমরা যদি ভাবো যে দুবার ইলেকট্রিক্যাল দেবো ঠিক আছে তোমরা কিন্তু নেবে না বলবো ইভ অলরেডি সিলেক্টেড ডিশ ঠিক আছে এটা কিন্তু সম্ভব না আজ যদি ভাবো একটা যেগুলো একটা দেবো বাকিগুলো দেবো না ঠিক আছে বাকিগুলো দেবো না দিয়ে সেভেন পার্সেন্ট করবো তাও কিন্তু নেবে না মানে বলবে যে এখানে দিতেই হবে রিকোয়ার্ড তো এটা একটা কনফিউশন ব্যাপার কারণ এটা কিন্তু আগের বছর অব্দি জিলেটা ছিল না যেটার নিয়ম হচ্ছে তোমার যে ট্রেড সেই ট্রেড অনুযায়ী তুমি কিন্তু বিটেক সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে কিন্তু এইবার থেকে হয়তো কিছু নিয়ম চেঞ্জ করেছে সেখানের জন্য হয়তো তোমরা ওপর দিকে দেখো লিখতে আছে যে অ্যাপ্লিকেশান্টি টু সেকেন্ড ইয়ার বিটেক প্রোগ্রাম ইন অল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস আলিয়া তো লেখা আছে ইন অল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস এখানে লেখা যে রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস বা তোমার যে সাবসিকুয়েন্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস সেগুলো কিন্তু কোনো কিছু লেখা নেই ইন অল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস ইন আলিয়া ইউনিভার্সিটি তো এই জন্যই হয়তো ওরা প্রেফারেন্সটা দিচ্ছে আমি আলিয়া ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি মেলও করেছি এখনও অব্দি কোনো রেসপন্স পাইনি তো যদি কোনো রেসপন্স পাই ভবিষ্যতে সেটা তোমরা নিশ্চয়ই জানাবো কিন্তু আমার মনে হলো যে এর পোর্টাল কবে অবধি খোলা থাকবে সেটা কিন্তু এখনও আমরা জানতে পারছি না বুঝতে পারছি না তো অন্তত সেভ করে রেখে দাও কারণ এটা কিন্তু এডিটেবল আমি দেখলাম দুবার তিনবার করে এডিট করা যাবে তো তোমাদের সবচেয়ে ভালো যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রেফারেন্স ওয়ানে প্রেফারেন্স ওয়ানে তোমাদের যে ট্রেড সেটা দেবে যদি তোমার সিভিল হয় সিভিল দাও ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল দাও মেকানিক্যাল হয় মেকানিক্যাল দাও সায়েন্স হলে কম্পিটার্স দেওয়া ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স দাও এটাই কিন্তু দাও নাহলে কিন্তু অনেক জায়গায় শুনলাম এটা যদি না দাও হয়তো তোমাদের ভবিষ্যতে প্রবলেম হতে পারে কারণ তুমি যদি মেকানিক্যাল দিকে পড়েছো গিয়ে বলছো কম্পিউটার সায়েন্সে দাও এটা কিন্তু হয়তো সম্ভব কিন্তু আমি সেটা তো কনফার্ম করতে পারছি না তাই তোমাদের সবাইকে বলছি প্রেফারেন্স ওয়ানে তোমাদের ব্রাঞ্চ দাও প্রিফারেন্স ওয়ানে তোমাদের ব্রাঞ্চ দাও বারবার করে বলছি এরপরে যদিও কিছু চেঞ্জ হয় ঠিক আছে ঠিক আছে এবং বাকি যে প্রেফারেন্স করছে রেফারেন্স টু প্রেফারেন্স থ্রি রেফারেন্স ফোর প্রেফারেন্স ফাইভ সেটা মোটামুটি তোমাদের একটা চয়েস দিয়ে রাখো যেমন আমার ইলেকট্রিক্যাল আমার সেকেন্ড চয়েসটা ইলেকট্রিক্যাল যদি না পাই আমি ইলেকট্রিন কমিউনিকেশনই যাবো তারপর যদি না পাই আমি কমিউনি আমি কম্পিউটার সায়েন্সে যাবো সেটা মোটামুটি একটা ভেবে তোমরা দিয়ে রাখো ঠিক আছে আমি সেরকম দিয়ে তোমরা যদি সেভেন নেক্সট করো সেভেন প্রসিড করো তাহলে কিন্তু তোমার ওপরে একটা অপশান আসবে দেখো সেভেন ক্লিক করলাম লোডিং হবে ওপরে লেখা যে সেন্টার আপডেটেড সাকসেসফুলি ঠিক আছে তারপরে নিজের দিকে যদি যাও এখানে স্ট্রিম প্রেফারেন্স বলে পাঁচটা স্ট্রিমের কিন্তু প্রেফারেন্স তোমাদের এখানে দিয়ে দিচ্ছে এটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো এবার বলি এডিটেবেল কেন সেটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি ক্যান্সেল করো ক্যান্সেল করে আবার এডিট ভিউয়ে যাও সেখান থেকে যদি তুমি স্ট্রিম প্রেফারেন্স চেঞ্জ করো কিছু ভুল দিয়ে দিচ্ছ চেঞ্জ করো তাহলে কিন্তু করা যাবে তাহলে কী করবে যে ইলেকট্রনিক্স ধরো এখানে আমি মেকানিক্যালটাকে কী করবে সিলেক্ট করবে সিলেক্ট ঠিক আছে সিভিলটাকেও সিলেক্ট করবে এখানে ওপরে সিভিল করবে নিচে মেকানিক্যাল করলে করে আবার যদি সেভেন প্রসিড করো ঠিক আছে সেন্টার আপডেট সাকসেসফুলি এবং নিচের দিকে যদি যাও তাহলে সেটা দেখা যাচ্ছে যে প্রেফারেন্স ফোরে সিভিল প্রেফারেন্স ফাইভে মেকানিক্যাল তাহলে এটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো আমার তোমাদের কাছে এটাই বলার ছিল যে এখানে অনেক কনফিউশন আছে সত্যি এটা একটা নতুন ধরনের আবার আমরাই মানে বুঝতে পারছি না ব্যাপারটা কিন্তু যেইটুকু জানলাম তোমরা প্রেফারেন্স ওয়ানের তোমাদের ব্রাঞ্চটা দাও এবং তারপর প্রেফারেন্স তোমরা তোমাদের মোটামুটি নিজেদের চয়েসে একটা প্রেফারেন্স দিয়ে দাও কারণ এর পোর্টাল যে কবে অবধি খোলা থাকে বোঝা মুশকিল এছাড়া তুলি তোমাদের মনে হয় যে তোমরা এটা আমি ভুল বলছি বা কোনো ভুল তোমাদের করবে না নিশ্চয়ই তোমরা করবে না ঠিক আছে তোমাদের ব্যাপার আমি ডেটকু জানতে পারলাম বললাম আমি দেখো নিজেই করেছি নিজে যদি ফর্মটা দেখাই আমি এখন তোমাদের লাইভ দেখালাম আমি নিয়ে ব্যাপারটা করলাম তো আমি যেটা করলাম তোমাদের সেটাই দেখালাম এবার তোমাদের আবার ডিসিশান নির্ভর করছে তোমরা এটা করবে কি করবে না ঠিক আছে তো আসে ভিডিওটা এইটুকুই ছিল আর মনে হলো এইটা তোমাদের অনেকটা কি বলবো যে একটা রিলিফ হবে যে হ্যাঁ আমি করে রেখেছি অন্তত যদিও পরবর্তীকালে চেঞ্জ হয় আমি চেঞ্জ করতে পারবো বা অন্য কিছু হয় সেটা করতে পারবো তো আসে ভিডিওটা এইটুকুই ছিল থ্যাংক ইউ এভরিয়ান হ্যাভ এ নাইস ডে